নতুন করে জটিলতা, নয়া নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত হতে পারেন প্রায় 4,000 পরীক্ষার্থী। 18 মাসে ডিএলএড প্রশিক্ষকেরা অংশ নিতে পারবেন না, আগেই রায় দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক কি হলো আমরা জানবো, কথা বলবো অনবাংশ। এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি অনবাংশ। কি হলো আজ? দেখো শুক্লা, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে বলা যেতে পারে, কারণ 18 মাসে ডিএলএড কোর্সে অনেকে ভর্তি হয়ে গিয়েছেন, সেই সংখ্যাটা প্রায় 4,000-এর মতন। এবং তাদের ভবিষ্যৎ কি হবে, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 18 মাসে ডিএলএড কোর্সে যারা করছেন প্রশিক্ষণতা, তারা কিন্তু নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না। দাদা, তাদের ভবিষ্যৎটা কি? সেই জায়গায় দাঁড়িয়ে এই মামলাটি হাইকোর্টে ওঠে। সেই মামলায় আজকে হাইকোর্ট বলেন যে, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন যে, শীর্ষ আদালতের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা জানানো দরকার। তাদের বলতে হবে আগামী 4 জানুয়ারি এই মামলা শুনানি রয়েছে, সেদিকে তারা স্পষ্ট করে বলবে যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা কি ভাবছে। অর্থাৎ এই 4,000 ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু বলতে হবে 4 তারিখের মধ্যে।